রবুল্লা আলমিন তার প্রিয় হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামকে নিজের সিফতি নামের আবরণে আবৃত করেছেন সেই ধরনের অনেক স্থানে উদাহরণ রয়েছে যেমন আল্লাহ রব্বুল আলমিন নিজের ব্যাপারে রাউফুর রাহিম বলেছেন নিজের হাবিবের বেলায়ও রাউফুর রহিম বলেছেন সুরা বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতে নিজের ব্যাপারে আল্লাহ তালা বলেন ইন্না বিনাস রাউফুর রহিম আর সুরত একশো আঠাশ নম্বর আয়াতে হুজুর আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন লাকাদ জা আকুম রসুল আনফুসিকুমা আজিজুন আলৈহি মা আনিতুম কুম বিল আলৈ রউফুর রাহিম অর্থাৎ তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসুল তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ তিনি তোমাদের মঙ্গলকামী মমিনদের প্রতি স্নেহশীল দয়াময় তাহলে এক আয়াতে দেখা যাচ্ছে আল্লাহ নিজেকে রউফুর রহিম বলছেন আবার এদিকে সুরা তো আর একশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা আল্লাহর প্রিয় হাবিবকে বলছেন রউফুর রহিম তেমনিভাবে সুরা নূরের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ নিজের বেলায় বলছেন হাক্কুল মুবিন আবার সুরা নামলের উনাশি নম্বর আয়াতে হুজুর সাল্লু আলহিহি ওসাল্লামের ব্যাপারে বলেন ফতেওয়কাল আলাল্লাহ ইন্নাকা আলা হকুল মুবিন অর্থাৎ অতএব আপনি আল্লাহর উপর ভরসা করুন নিশ্চয় আপনি সত্য ও স্পষ্ট পথে আছেন তেমনিভাবে নূর আল্লাহ নিজেকে সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে ঘোষণা করেন আল্লাহ নূরুসামাওয়াতিওয়াল আর নবীর শাহনে আল্লা তালা বলেন সুরা মায়েদার পনেরো নম্বর আয়াতে মুবিন

মা গর রাখা রব্বিকল করিম হে মানুষ কিসে তোমাকে তোমার রব্বে করিম সম্পর্কে বিভ্রান্ত করল অপরদিকে সুরাত তাকবীরের উনিশ নম্বর আয়াতে হুজুর সাল্লাহ ইসলামের ব্যাপারে ফরমালেন ইন্নাহু আকৌল রাসুল ইন করিম নিশ্চয়ই কোরআন রাসুলে করিমের আনিত বাণী আজিম সুরা বাকারা দুশো পঞ্চান্ন নং আয়াতে নিজের ব্যাপারে আল্লাহ তালা আসাত করেন ওহু আল আলীউল আজিম আর সুরা কলমে নবীর শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়কাল আলা খুলুকিন আজিম আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী আল খাবীর সুরা আনা আমে আঠারো নং আল্লাহ নিজের ব্যাপারে এরশাদ করেন ওহু আল কাহিরু ফৌকা আবাদিহি ওহু আল হাকিমুল খবীর আর সুরা ফুরকানের উনষাট নম্বর আয়াতে নিজের মাহবুবের ব্যাপারে বলেন আর রহমান ফস আলু ফসা আল বিহি হবিরা শাকুর সুরা তাগাবুনের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা নিজের ব্যাপারে বলেন ইন তুকরুদুল্লাহ করদন হাসানা ওয়াল্লাহু শাকুরুন হালিম এদিকে সুরা বনি ইসরায়েলের তিন নম্বর আয়াতের সাত করেন নিজের হাবিবের ব্যাপারে হামাল নামা আনুহ ইন নাহু কানা আব্দান শকুরা অর্থাৎ তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নোহের সাথে সাওয়ার করিয়েছিলাম নিশ্চয়ই সেই ছিল বান্দা আলিম সুরা আনফালের পঁচাত্তর নম্বর আয়াতের সাত করেন আল্লাহ তালা নিজের ব্যাপারে ইন্নাল্লাহ বিকুল্ল সাইন আলিম এদিকে নবীর শাহানে সুরা ইউসুফের ছিয়াত্তর নম্বর আয়াতের সাত করেন ওয়াফাউকা কুল্লি জি আইল মিন আলিম ওয়াফাউকা কুল্লি জিয়া আইল আলিম حميد الله تعالى سورة حجر 64 نمبر آيات بولن له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد أفردك الله تعالى سورة بني إسرائيل 29 نمبر آيات ارشاد كرن. ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا এভাবে আল্লাহ রব্বুল আমিন নিজের গুণবাচক নামের আবরণে পোশাকে নিজের নবীকে আচ্ছাদিত করেছেন এভাবে আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবের শান কোরআনের আনের মধ্যে স্পষ্টভাবে বয়ান করেছেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের শান ও মান যথাযথভাবে বোঝার এবং তাদেরকে যথাযথভাবে সম্মান করার তৌফিক দান করুন